এক দুই করে ২৮ দিন পার, কিন্তু এখনো অধরা সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড তৃণমূলের ব্লক সভাপতি শেখ শাহজাহান। মাঝে অনুগামীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিলেও এখনো তার টিকি খুঁজে পায়নি পুলিশ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই পরিস্থিতিতে এবার ইডির নজরে শেখ শাহজাহানের সম্পত্তি। দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার কোন কোন ব্যাংকে কতগুলো অ্যাকাউন্ট রয়েছে, সেখানে কি লেনদেন হয়েছে, সেই সব তথ্য হাতে পেতে তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে দাবি, এই মর্মে মুম্বাই ইডির অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দেওয়া হয়েছে কলকাতা ইডি অফিসারদের তরফে। পাঠানো হয়েছে শেখ শাহজাহানের পরিচয়পত্র ও প্যান কার্ড। রেশন দুর্নীতি মামলায় গত ৫ জানুয়ারি সন্দেশখালীর আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়ে আক্রমণের মুখে পড়ে ইডির আধিকারিক থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তার ১৯ দিন পর ফের একবার শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালালেও এখনও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এবার ইডি নজরে শেখ শাহজাহানের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট। ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই মুম্বাইয়ের অ্যান্টি মানি লন্ড্রিং সেকশনের নোডাল অফিসারকে চিঠি পাঠিয়ে শেখ শাহজাহানের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। নোডাল অফিসার সেই চিঠি বিভিন্ন ব্যাংকে পাঠাবেন এবং তার মাধ্যম হয়ে সেই তথ্য এসে পৌঁছবে কলকাতার ইডি দপ্তরে। এদিন শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, অন্যদিকে তার ও তার পরিবারের নামে থাকা সম্পত্তির একটি তালিকা বানানোর কাজ শুরু হয়েছে বলে ইডি সূত্রে দাবি। শেখ শাহজাহানের বাড়ি, তার নামে থাকা মার্কেট, কয়েক একর জমি সহ বেশ কিছু সম্পত্তি ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছে বলে ইডি সূত্রে দাবি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইডি ধরেছে, ঝাড়খণ্ড পুলিশ ধরেনি, আর শাহজাহানকে মমতা পুলিশ শেল্টার দিয়ে রেখেছে। শাহজাহানকে বাঁচিয়ে রাখতে হবে, অক্ষত রাখতে হবে, নইলে বসিরহাট লোকসভা জেতা যাবে না, বারাসাত জেতা যাবে না। এখানেই সিপিএম কংগ্রেসের প্রশ্ন, যেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিনা বাধায় ইডি গ্রেফতার করতে পারছে, সেখানে বাংলায় তৃণমূলের সামান্য এক ব্লক সভাপতিকে গ্রেফতার করতে কেন এত বেগ পেতে হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে? ইডি আধিকারিকরা কোর্টের নির্দেশে তদন্ত করতে এসে মার খেলেন, হাসপাতালে যেতে হল, তারপরেও অভিযুক্ত এক মাস হয়ে গেল তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি ইডির কোনো ক্রেডিবিলিটি থাকে? পুলিশের ঘেরাটোপে না থাকলে এক মাসের মধ্যে তাকে খুঁজে পাওয়া গেল না, এটা হয়? বিজেপির সিবিআই চোর শুভেন্দুকে সামনে পেয়েও অ্যারেস্ট করছে না, সে আবার শাহজাহানের কথা বলছে। শাহজাহান তাকে তো পুলিশও খুঁজছে, কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলিও খুঁজছেন, এখন কেন পাওয়া যাচ্ছে না এ নিয়ে তো কথা বলতে পারি না। এত বড় পৃথিবী, এত বড় জীবজগৎ, ভগবানের এত বড় সৃষ্টি, তার মধ্যে একটা ক্ষুদ্র প্রাণ কোথায় লুকিয়ে আছে তাকে খুঁজে বার করা কি মানে সহজ কথা? তারা চেষ্টা করছেন, এখন কেন পাচ্ছেন না সে কি করে বলবো। সর্বসম্মুখে না এলেও অন্তরালে থেকে দুটি আদালতে আগাম জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। শনিবার সেই জামিনের আবেদনের মামলা শুনানি রয়েছে। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।